উম্ম মুসলিম আব্দি লিখেছেন কালার কোডেড কোরআন পড়া জায়জ হবে কিনা কালার কোডেড কোরআন পড়া তো অসুবিধা নাই কিন্তু কালার কোডেড কোরআনের ভিতরে কিছু কিছু আছে যেগুলোতে উচ্চারণ দেওয়া আছে সেগুলোতে এমন কিছু দেওয়া আছে যে জিনিসগুলো আসলে আপনার সরিয়ে এলাও করে না ধরুন বাংলা বা যে কোনো ভাষায় কোরআনের আয়াতের যখন উচ্চারণ আপনি লিখবেন তখন সেখানে বিকৃতি সাধন হবে চাইলেও সেটাকে পরিপূর্ণ সঠিক রাখা যাবে না সেজন্য ওইটা যেন না না থাকে সেটা খেয়াল রাখবে এছাড়া কালার কোডের যদি হয় মদ গুন্না নির্দিষ্ট কালার দেওয়া হয় যে এটা হলে এই মদ এটা হলো এই গুণনা এটা হলো কলকাতাটা বোঝার জন্য তাহলে কোনো অসুবিধা নেই কারণ এটাতে কোরআনের মধ্যে বিকৃতি সাধন হয় কিংবা কোরআনের কোনো কিছু কমানো বাড়ানো হবে ব্যাপারটা তো সেরকম না শাহনাজ রায়হান আপনি লিখেছেন ঘরে তিনটি কোরআন থাকলে একটি পড়লে আর বাকিগুলো না পড়লে গুণা হবে কি না ঘরে তিনটি কোরআন একটা আপনি পড়ছেন বাকিগুলো পড়ছেন না একটা সবাই পড়ছেন আর বাকিগুলো পড়ছেন আবার আপনি একাই আছেন একটা পড়ছেন আর বাকিগুলো পড়া হয় না এতে কোনো হবে না কোরআনকে যদি কেউ পরিত্যক্ত অবস্থায় রেখে দেয় তাহলে সেক্ষেত্রে কেমত ময়দানে আল্লাহ রাসুল তাদের বিরুদ্ধে নালিশ করবেন আল্লাহর কাছে এবং বলবেন যে আরব বিন না হাদাল ইত্তাহাদ হাদ কোরআন হেরব আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছিল এর মানে হলো কোরআন প্রতি আমল না করা কোরআন তেলাওয়াত না করা আপনি যে কোনোটা তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ আপনি তেলাওতে আছেন এটাই মুখ্য প্রত্যেকটা কপি আলাদা আলাদা করে তেলাট করতে হবে বা সবগুলোতে সবগুলোতেলাওতের মধ্যে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধাকি তারপরও আল্লাহর কালাম পড়ে আছে কেউ তেলাউদ্ত করার মতো নেই আপনি একমাত্র আছেন তো একটু ঘুরিয়ে ফিরে তেল করতে পারলে আল্লাহর কালামের প্রতি মহব্বত সেটার প্রমাণ হবে কিন্তু না করতে পারলে একটা তেলাওত করলে যে গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপরে এর থেকে আপনি লিখেছেন জানাজা নামাজের জুতা খুলে সেই জুতার উপরই দাঁড়িয়ে নামাজ আদায় করা যায় আদায় করা হয় সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা আমাদের কোনো সমস্যা হবে না হয়ে যাবে কিন্তু জুতা যদি পরা থাকে আর জুতার জুতার নিচে যদি নাপাক না থাকে তাতেও নামাজ হয়ে যাবে আমিনা খাতুন আপনি লিখেছেন স্বামীর অনুমতি ছাড়া নাকি নফল ইবাদত হয় না কথাটা কতটুকু সত্য নফল ইবাদত করতে হলেই স্বামীর পারমিশন লাগবে এরকম না যে নফল ইবাদত স্বামীর অধিকারকে নষ্ট করতে পারে খর্ব করতে পারে স্বামীর প্রয়োজন পূরণে বাধা সৃষ্টি হতে পারে সেটির জন্য স্বামীর অনুমতি নেবেন যেমন সিয়াম পালন এছাড়া অন্য কোনো নফলে বাবুদ এটি স্বামীর উপরে সেভাবে নির্ভরশীল নয় সাধারণত কামল হাসান পড়লে তার হুকুম কি নামাজের সে সেদ্ধা সৌদিয়া দিবেন ইসলামের আলু থেকে আপনি লিখেছেন আমাকে কলেজে বোর কাপড়ে ঢুকতে দিচ্ছে না আমি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে প্রতিবাদ জানান তিনি বলেন স্যারের সামনে পর্দা করার প্রয়োজন নেই তিনি কি ঠিক বলেছেন তিনি অবশ্যই অন্যায় করেছেন এবং অন্যায় বলেছেন কারণ স্যার এমন ব্যক্তি যিনি মাহারাম নন তিনি আপনার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নন বিধায় তার সামনে আপনার পর্দার বিধান প্রযোজ্য যাকে বিয়ে করার অপরচুনিটি আছে সুযোগ আছে সম্ভাবনা আছে তার সঙ্গে পর্দার বিধান অবশ্যই প্রযোজ্য এবং বলবৎ থাকবে বিধায় আপনি তার সাথে পর্দা করতে হবে না করলে আপনি গুণাগার হবেন আপনার স্যার যেটা বলেছেন তিনি ইসলাম সম্পর্কে তার না জানার কারণে তিনি বলেছেন পর্দার উদ্দেশ্য সম্পর্কে তিনি ওয়াকিফ হাল নন